রেল যাত্রীরা তাদের একাধিক সমস্যার কথা জানায় রেল দপ্তরের কাছে। যাত্রীদের অভিযোগ পেয়ে এবং যাত্রী সুরক্ষার বিষয়গুলি খতিয়ে দেখতে শনিবার পূর্ব মেদিনীপুরের তমলুক স্টেশনে আসেন রেল যাত্রী স্বাচ্ছন্দ্য কমিটির প্রতিনিধি দল। অজয় যাদবের নেতৃত্বে পাঁচজনের প্রতিনিধি দল জেলার রেল স্টেশনগুলি পরিদর্শন করেন। স্টেশনের পরিকাঠামো, টিকিট কাউন্টার, টিকিট বুকিং পদ্ধতি সহ বেশ কিছু কাগজপত্র খতিয়ে দেখেন প্রতিনিধি দলটি। এদিন তমলুক, কাঁথি, দীঘা সহ অন্যান্য স্টেশনগুলি পরিদর্শন করেন। এদিন প্রতিনিধি দলের কাছে যাত্রীরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। আমি ওসব জায়গায় না, আমি এক মাসের সিসিটিভি ফুটেজ নিয়ে যাবো। সিসিটিভিতে দেখা যাচ্ছে যে পাঁচজন লোক অল্টারনেট করে থ্রি ডেজ করে এখানে ছ দিন এখানে দাঁড়াচ্ছে। তারা সব টিকিট নিয়ে যাচ্ছে, সেগুলো 2,500-3,000 টাকা করে বিক্রি হচ্ছে এবং এই চক্রের সঙ্গে ইউ আর রেসপন্সিবল ফর দ্যাট। এই চক্র বন্ধ হবে কিনা বন্ধ হবে না, হয়তো আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেব। কি পরিদর্শন এসে কি দেখলেন? আমরা প্যাসেঞ্জার অ্যামেনিটিস কমিটি সদস্য। আমরা আমার সঙ্গে রয়েছেন আমাদের মাননীয় অজয় যাদবজি বিহারের এবং সুনীলামজি, আরও অনেকে রয়েছেন। তা বিষয় হচ্ছে যে আমাদের মাননীয় চেয়ারম্যান আমাদেরকে পাঠিয়েছেন এই দুর্গাপুর ডিভিশনের স্টেশনগুলোকে দেখার জন্য। আমরা গত দুদিন ধরেই দেখছি, আজকে আমাদের তৃতীয় দিন। কিছু আছে তো সমস্যা, সমস্যা না থাকলে আমরা আসবো কেন? তো সেগুলো যাতে রেক্টিফিকেশন করা যায় সেটাই আমাদের। আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র ডিসিএম সহ রেলের আধিকারিকরা, তাদেরকে আমরা দেখছি ঘুরে ঘুরে স্টেশনগুলো কোথায় কী দুর্বলতা রয়েছে, কোথায় কী লুফলস রয়েছে, সেগুলো যাতে রেক্টিফিকেশন করা যায় তার জন্যই আমাদের আজকেই পরিদর্শন। তমলুকে একটা চক্র রয়েছে টিকিট কাটার নিয়ে, ওটাকে কী বলবেন? না, বিষয় হচ্ছে দেখুন, কোনো কিছু প্রুফ ছাড়া তো আমরা বলতে পারি না, সেই জন্য প্রমাণ সাপেক্ষ বিষয়গুলো। ধরুন যারা, আপনি যেটা বলছেন যে এই তৎকাল টিকিট নিয়ে চক্র রয়েছে, যারা কিনছে তারাও রেসপন্সিবল, যে ঘুষ দেবে বা যে ঘুষ নেবে দুজনের দুপক্ষের রেসপন্সিবল। মানুষ যদি সচেতন না হয়, মানুষ যদি এই বিষয়ে লিখিত অভিযোগ না জানে, তাহলে এই ধরনের জিনিস ভারতবর্ষে চলে এসছে আরও চলবে। সেগুলো যেমন সরকারের যারা ভালো অফিসার আছেন তাদেরও যেমন দেখার কর্তব্য, আমরা যারা আছি আমাদেরও কর্তব্য, যেমন তেমনি পাবলিকেরও কর্তব্য এই ব্যাপারে মানুষকে সচেতন করে যাতে এই সমস্ত চক্রের খপরে না পড়ে এবং যারা এই সমস্ত চক্রের সঙ্গে জড়িত তাদের বিষয়ে ইনফরমেশন দেওয়া। আজকে কতগুলো স্টেশন দেখবেন? আজকে আমাদের আছে 6টা স্টেশন। এই 6টা স্টেশন করে আমাদের দীঘা লাস্ট, তারপরে আমরা যারা সিনিয়র অফিসিয়ালস আছে তাদের সঙ্গে বসবো। এই টোটাল 3 দিনে যা যা আমাদের লুফলস পেয়েছি, যে সমস্ত বিভিন্ন প্যাসেঞ্জার্স ফোরাম থেকে যে সমস্ত আমাদেরকে তারা সাজেশন দিয়েছে বা তাদের প্রবলেমগুলো জানিয়েছে, সেসব নিয়ে আজকে আমাদের বসা হবে। আপনার নাম আর ডিজিনেস? আমার নাম হচ্ছে অভিজিৎ দাস, আমার সঙ্গে রয়েছেন, আমি প্যাসেঞ্জার অ্যামেনিটিস কমিটির এই জোনের কোয়ার্ডিনেটর। আমার সঙ্গে জয়েন্ট কোয়ার্ডিনেটর, আমরা দুজনে জয়েন্ট কোয়ার্ডিনেটর অজয় যাদবজি রয়েছেন, 3 জনেই আমরা প্যাসেঞ্জার অ্যামেনিটিস সদস্য। মাননীয় সুনীল রামজি আছেন। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দ বার্তা।